ভাই প্রশাসন আছে শুনেন এই প্রশাসন আছে এগুলা করা যাবে না ঘটনা তো অনেকখানে হয়েছে, আপনার স্ত্রী এখনো কেন হাসপাতালে গেল? লোকজনের জন্য আমি নিয়ে যেতে পারি না। কারা বাধা দিছিল? ওদের লোকজন, বেলালের লোকজন। আমাদের অন্যায় ভাবে কেন ভাঙলো এই ঘর দুয়ার, সেটা এইবার আরো অনেক কয়বার আমি থানায় জানাচ্ছি, কিন্তু সুস্থ বিচার আমি পাইনি। লোক বন্ধু 100 জন লোক ডাকে আনিয়ে আমাদের বউ ভাই বাড়াইলাম, কি ঘটনা আমাদের এই ঘরের তারা ওই টিন ওই ঘর আগুন লেগে দেয়, মানে বিভিন্ন প্রকার মতো মারধর করে, মানে হাতে আমার স্ত্রীর হাতে ডান হাতে হাঁচি যায়, তোমার পাঞ্জারে রড দিয়ে টাঙাইছি, মানে এইরকম অবস্থা, মানে এইরকম আমাদের অনেক কয়েকবার আমাদের, কিন্তু ন্যায় আমি বিচার পাই না, আমি সুস্থ বিচার চাই খালি, আর কিছু চাই করি। আগে তো হয়েছে কম বেশি, অনেক কয়বার আমাদের এই বাড়ি ভাঙচুর করে, কিন্তু আমি কি চাই? নিয়ে শত্রুতা, শত্রুতা আমার জমি না, আমি আমার বাড়ি ভাঙে আমার কাছে জমি চাই, আমি কেমন বাড়ি ভাঙি জমি দিই? হ্যাঁ, আমরা যখন মানে এইখান থেকে আসছি, এইখানে আসছিলাম, আসার পর বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পর দেখি যে এইখানে অনেকগুলো লোক আসছে, 2 অটো লোক আর 6টা মোটর সাইকেল ওদের বাড়িতে আসছে। এখন শুনে যাচ্ছে যে 45 থেকে 50 জন লোক আসছে, এইখানে আমার চাচার বাড়ি ভাঙবে, ভাঙে ওইখানে ওরা ঘর তুলবে। পরে আমরা আর এইখানে কেউ আসিনি, ওদেরকে ইয়ে দেখে লোকজন দেখে লাঠালাঠি দেখে আমরা আর এখানে কেউ আসিনি। পরে ওরা আমার চাচার চাচি আর আমার চাচাতো ভাইকে ধরে মারছে, তারপর আমরা সবাই ওইখানে আসিনি। আসার পর যখন এরা চলে গেছে, আসি দেখে আমার চাচি অজ্ঞান হয়ে পড়ে আছে, এই তারপর এই চাচিকে মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে। ওরা আতিবান্ধবী লোক আনছে, হ্যাঁ আনিয়া যে মানিক ভাই অনেক কয়েকজন এবার চারি গিয়ে এই চারিটা ভাঙছে। আচ্ছা আচ্ছা, ভাঙিয়া পরে আমার মামিক ডাঙাইছে, তারপর কি হয়েছে? তারপর ওই চারিটা ভাঙিয়ে ওরা দেখে ঘরে খুঁড়ি গাড়িয়ে চারি দিচ্ছে। আচ্ছা আচ্ছা, হাতির মধ্যে লোক আসেন, আমি নারী দিকে দৌড়ে যাচ্ছে, দৌড়ে যাচ্ছি, আমরা আমার উনি তো আমার মামা হয়তো, আমি আসিনি, আমার নারী দিকে আমি আসিনি। কতগুলো লোক আসছিল? 45 জন। 45 জন? 45 জন লোক হবে। আচ্ছা ভাই, তাহলে কটার দিকের ঘটনা? ঠিক একটার সময় ঘটনাটা, একটার সময় মানছি যখন নামাজে যাই, তখন বাবা বললাম তোর বেটাতে মানছি ঘর যেন টাঙে ধরছে, আর তুই নামাজ পড়ে যাস, এই তো নামাজ নামাজ কবুল হবে, এই কথা কষি। ঠিক আছে, বর্তমান রেকর্ড এবং সেই দুই ওর দাদার দাদা, মানে 50 বছর ধরে এই জমিটা আমাদের ভোগ দখলে। ঠিক আছে, এখন ওর বাড়ি ছিল ওইদিকে, আমি হুট করে আসি এখানে একটা ঘর উঠেছি, এই ঘরটা যেটা বর্তমান আছে, এই ঘরটা উঠার পরে তখন চেয়ারম্যান থেকে শুরু করি, ওসি থেকে শুরু করি, সবাই এখানে অবগত, সবাই কয়েকবার আসছিল, আসার পর বিশেষ সালিশ করে উভয় পক্ষকে মীমাংসা করার জন্য আমাদের এইখানে 3টা ঘর ছিল, এই ঘর 3টা আমরা সরাইছি। চেয়ারম্যানের উপস্থিতি এবং ওসির উপস্থিতি তখনকার সময় সবার উপস্থিতিতে এটা সরাইছি আমরা। সরার পরে ও ওইদিকে আমাদেরকে জায়গা ছাড়ি দিব, ওই ঘর সরাইয়া ও আমাদেরকে জায়গা ছাড়ে না দিয়ে এই মাথা দিয়ে ও 3 হাত ঘর আগাই দিছে, আগাইছে ভালো কথা থাক, এবং বাকি অবশিষ্ট জমিটা ওই যে পড়ে আছে তখন থেকে পড়ে আছে, এটা গ্রাফিক্সের নাও সমস্যা নেই, ওই অবস্থায় আছে। এখন এ কালকে রাতে করছে কি এই এইদিকে চালা উঠাচ্ছে আমাদেরটাতে, দাগ কিন্তু একটাই, যখন এইদিকে চালা উঠাচ্ছে তখন আমরা কিন্তু ওই দিকে যাচ্ছি। এখন যদি ও বলে আমাদের জায়গা যদি আমাদেরকে সঠিকভাবে ছাড়ি দেয় আমরা নিয়ে যাবো, আমাদের আজকের কি ঘটনা হয়েছে, আজকের ঘটনাটা কি হয়েছে, আজকের এই ঘটনাটা কি হলো, মারামারির বিষয়টা? এর মারামারি তো কোনো কিছুই নাই, ও যখন আমরা এখানে ওই আমাদের পুরান বাড়ির
উপস্থিত ছিল কদিন থেকে জ্বরে পড়ে